উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর পর বাঙালি এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তাদের পরবর্তী উৎসব কালী পুজোর জন্য। তাই আমি অনুপ্রিয়া আমার আজকের ব্লগটা কালী পুজো নিয়েই বানালাম। দেবী পার্বতী কেন কালী রূপ ধারণ করেন তা কম বেশি আমরা সকলেই জানি, তাই সেসব আর আমি রিপিট করতে চাই না। আজ আমি কালী পুজো সম্পর্কে কিছু অন্য গল্প বলবো। কালী পুজো বলতে মানুষের মনে একটি ভয় কাজ করত সেই প্রাচীন কাল থেকে, ভয়াবহ তান্ত্রিক ক্রিয়াকলাপ, পশু বলি এবং কিছু ক্ষেত্রে নরবলির জন্য। এই কারণে কালী পুজো সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেনি 16 শতকের আগে অবধি। নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ বাংলার ঘরে ঘরে কালী পুজোর প্রচলনকে জনপ্রিয় করেন। তন্ত্র সাধনার কিছু ভয়াবহ ক্রিয়াকলাপের সংস্করণ করে সাধারণ মানুষের জন্য পুজোর প্রক্রিয়া সহজ করে দেন। শুধু এইটুকুই নয়, সেই সময় কালী মূর্তিরও প্রচলন ছিল না তান্ত্রিকদের মধ্যে, তান্ত্রিক যন্ত্রেই মায়ের পুজো হতো। বাংলার জনপ্রিয় দক্ষিণাকালী মূর্তির কল্পনা এবং সেই কল্পনাকে আকার দেন এই কৃষ্ণানন্দ আগমবাগীশ। একদিন কৃষ্ণানন্দ স্বপ্নাদেশ পান মা কালীর থেকে ওনার মূর্তি গড়ার। কৃষ্ণানন্দ সকালে উঠে প্রথমে যাকে দেখবেন তার আদলেই ওনাকে মাতৃমূর্তি গড়তে হবে, এমনই আদেশ। উনি সকালে বাড়ির বাইরে দেখেন এক গ্রাম্য মহিলা দেওয়ালে ঘুঁটে দিচ্ছে, তার ডান পা একটি গাছের গুঁড়ির ওপর, তার পায়ের রং কালো এবং তার ঘন কালো চুল হাঁটুতে গিয়ে ঠেকেছে। হঠাৎ একজন পুরুষের উপস্থিতি অনুভব করে সে জিভ কাটে লজ্জায়। কৃষ্ণানন্দ আগমবাগীশ অভিভূত হন এবং এই রূপেই মাতৃমূর্তি গড়েন। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো বা শ্যামা পুজোকে 18 শতকে বাংলায় ছড়িয়ে দেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। 19 শতকে এই পুজোর জনপ্রিয়তা বাড়িয়ে দেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের মন্দিরে কালী পুজো শুরু করে। কালী পুজো মানেই আমরা জানি পাঁঠা বলি, কারণ ছাগ বলি কালী পুজোর একটি বিশেষ অঙ্গ। কিন্তু ছাগ কথাটির আসল অর্থ কি? ছাগ মানে কিন্তু এখানে ছাগল নয়, ছাগ অর্থাৎ সরঋপু। তাই মা ছাগ বলি বলতে ছাগল বা পশুর রক্ত চান না, উনি আমাদের সরঋপুর বলি চান। তাই এবার থেকে ছাগল বা কোনো নিরীহ পশুর প্রাণ না নিয়ে আমাদের উচিত আমাদের সরঋপুকে ত্যাগ করা। এবার আসা যাক কালী পুজোর আগের দিন, অর্থাৎ ভূত চতুর্দশী। বিশ্বাস করা হয় আমাদের 14 পূর্বপুরুষের আত্মা সেদিন যমলোক থেকে তাদের নিকট আত্মীয়দের কাছে আসে। বাড়ির 14 কোণে 14 প্রদীপ জেলে সেই আত্মাদের পথ দেখানো হয়। এছাড়া কিছু অশুভ আত্মারাও উঠে আসে এই দিন, যাদের অশুভ ছায়াকে এই প্রদীপের আলো তাড়িয়ে দেয়। এই কারণেই বাড়ির প্রত্যেক কোণা আলোয় ভরিয়ে দেওয়া হয়। ভূত চতুর্দশীর দিন সকালে 14 শাক খাওয়ার একটি রিচুয়াল আছে আমাদের বাঙালিদের মধ্যে। 14 রকম শাক জলে ভিজিয়ে রেখে তারপর সেই শাক ভেজানো জল পুরো বাড়িতেই ছড়ানো হয় অশুভ ছায়াকে বাড়ি থেকে সরানোর জন্যে, এবং সেই শাক তারপরে আমরা তেলে ভেজে খাই। কিন্তু শুধুমাত্র কি এইটুকুই কারণ 14 শাক খাওয়ার, নাকি এর পেছনে আরও কোনো বৃহৎ উদ্দেশ্য আছে? বর্ষাকালের পর এবং শীত পড়ার আগে এই যে সিজন চেঞ্জ হয়, এতে অনেক রকম অসুখ করার সম্ভাবনা থাকে। এই শাকগুলিতে সেই রোগ প্রতিষেধক ক্ষমতা থাকার দরুন হয়তো এই ধরনের একটি রিচুয়াল কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে। এবার দেখে নিই এই শাকগুলির উপকারিতা। কাসুন্দি শাক সর্দি কাশি দূর করে, সর্ষে শাক পেটের গোলমাল ঠিক করে, নিম পাতা স্কিন অ্যালার্জি থেকে সারায়, জয়ন্তী পাতাও সর্দি নির্মূল করে, সোলেঞ্চে শাক মাথা ব্যথা বমি বমি ভাব ঠিক করে, গুলঞ্চে শাক স্কিন র্যাশ ইমিউনিটি বাড়ায়, পলতা পাতা লিভার ফাংশন ভালো রাখে, ব্লাড সুগারের মাত্রা সঠিক রাখে, সেলিউকা পাতা ইনসমনিয়া বা রাত্রে ঘুম না হওয়ার যে
প্রবলেম সেটা ঠিক করে, হিংচে শাক নার্ভের প্রবলেম সারায়, মেথি শাক অ্যান্টি ডিপ্রেশন ডায়াবেটিসের খুব উপকারী, শুষ্নি শাক নার্ভ ঠিক রাখে ইনসোমনিয়া সারায়, কলমি শাক হাড় মজবুত করতে সাহায্য করে, বেত শাক লিভার সুস্থ রাখে, নোটে শাক পিত্তনাশক রক্ত পরিষ্কার করে। তাহলে অনেক কিছুই তো জেনে নিলাম আমরা কালী পুজো সম্পর্কে। আসুন তাহলে আমরা আনন্দের সঙ্গে পালন করি কালী পুজো। আপনাদের সকলকে পাঁচমেশালির গল্পের তরফ থেকে কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা রইলো।